আজ ভয়াল 25শে মার্চ, জাতীয় গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। একাত্তরের অগ্নিঝরা 25শে মার্চ বাঙালির জীবনে নেমে আসে নিঃশংস, বিভ্রস্ব, ভয়ঙ্কর ও বিভীষিকাময় কালো রাত। এই রাতে বর্বর পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চ লাইট নামে স্বাধীনতা কামী বাঙালিদের উপর হিংস্র দানবের মতো ছাপিয়ে পড়েছিল। আর এদিন বাঙালি জাতি তথা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল ইতিহাসের এক নিঃশংস বর্বরতা। 2017 সালের 11 মার্চ জাতীয় সংসদে 25শে মার্চ গণহত্যা দিবস পালনের প্রস্তাবে সর্বসম্মতভাবে গৃহীত হওয়ার পর থেকেই দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এবার মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে জাতীয় জীবনের ভয়াল 25শে মার্চ কাল রাতে এসেছে এক অন্যতম আবহ। কি ঘটেছিল সেই রাতে তখনও কেউ জানে না। কি ভয়ঙ্কর, নিঃশংস ও বিভীষিকাময় রাত আসছে বাঙালি জীবনে। ব্যস্ত শহর ঢাকা প্রস্তুতি নিচ্ছিল ঘুমের। রাত 11:30টায় ক্যান্টনমেন্ট থেকে বের হলো হনন উদ্যত নরঘাতক কাপুরুষ পাকিস্তানি সেনাবাহিনী। ছড়িয়ে পড়ল শহরময়, আকাশ বাতাস কাঁপিয়ে গর্জে উঠল অত্যাধুনিক রাইফেল, মেশিনগান ও মর্টার। নিরীহ মানুষের আত্মনাতে ভারী হলো রাতের বাতাস। মুহুমুহু গুলি বর্ষণের মাধ্যমে পাকিস্তানি জল্লাদ বাহিনী নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো বর্বরচিত নিধনযজ্ঞ আর ধ্বংসের উন্মুক্ত তাণ্ডব। হতচকিত বাঙালি কিছু বুঝে ওঠার আগেই ঢলে পড়ল মৃত্যুর কোলে। মধ্যরাতে ঢাকা পরিণত হল লাশের শহরে। রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা, ইপিআর, সদর দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, নীলক্ষেত সহ বিভিন্ন জায়গায় নির্বিচারে তারা বাঙালি নিধন শুরু করে। 25শে মার্চ রাত 1:15টার দিকে একদল সৈন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 নম্বরে অবস্থিত বাড়িটির দিকে এগিয়ে যায়। তারা গুলি ছুটতে ছুটতে বাড়ির ভিতরে প্রবেশ করে। তখন বঙ্গবন্ধু বীরের মতো দোতলার ঝুল বারান্দায় এসে দাঁড়ান। রাত 1:25মিনিটের দিকে বাঙালির স্বাধীনতার স্বপ্নকে চিরতরে নস্যাতের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে নিয়ে যায় হায়নাথের দল। অবশ্য গ্রেফতার হওয়ার আগেই 25শে মার্চ মধ্যরাতের পর অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু তৎকালীন ইপিআরের ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতা ও সশস্ত্র মুক্তিযুদ্ধের ঘোষণা দেন। বঙ্গবন্ধুর এই স্বাধীনতা ঘোষণার ভিত্তিতে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস পালিত হয়। ডেস্ক নিউজ, বাংলা ধারা।